হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ আপনাদের সবাইকে অ্যান্ড্রয়েড মাস্টারে স্বাগত জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ও, আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আপনি কীভাবে আপনার স্যামসাং মোবাইল লক হয়ে যাওয়া সেটি আনলক করবেন। সো এর জন্য আমি প্রথমে এবং দেখুন আপনারা, আমার মোবাইলটি লক হয়ে গেছে এবং এখন আমি কয়েকবার প্যাটার্নটি ভুল করছি যাতে ব্যাকআপ পিন চায়। হ্যাঁ, এবার ব্যাকআপ পিন চেয়েছে এবং এখান থেকে আমি আমার ব্যাকআপ পিনটি দিয়ে নিব 23 সেকেন্ড পর। সো এই জন্য একটু ওয়েট করেন। হ্যাঁ, এখন আমরা ব্যাকআপ পিনটা দিব। হ্যাঁ, লক খুলে গেছে। এখন আমরা আমাদের লকটা দিয়ে নেবো এবং আবার ব্যাকআপ পিন চাবে সেটাও আবার ব্যাকআপ পিনটা দিয়ে নেবো। এবার কনফার্ম করব। ওকে, আমাদের মোবাইল আগের মতো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবং এরপর এখান থেকে কীভাবে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে আনলক করবেন, সেই জন্য আবার আমাদের লক ভুল করতে হবে। এবং আনলক দিয়ে গুগলে ক্লিক করবো, এরপর জিমেল আইডিটা দিব। এবার আমরা আমাদের জিমেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবো এবং এরপর সাইন ইনে ক্লিক করব। জিমেল আইডি খোলা হবে। হ্যাঁ, এবার আমরা জিমেল আইডির পাসওয়ার্ড এবং এটা আবার দিয়ে চেষ্টা করছি। সরি, গলার ভয়ে দো, গলা ভয়ে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার অলরেডি আপনা আপনি স্ক্রিনটি খুলে গেছে এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো প্যাটার্ন নিয়ে নেবো এবং অন্যান্য অপশন আছে সেটি সিলেক্ট আপনারা করতে পারবেন। এবং এখান থেকে আবার ব্যাকআপ পিন দিতে হবে, ব্যাকআপ পিন চাবে, সো এর জন্য আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করে দেওয়ার পর সো আইডি আছে এটাই রেখে দেবো এবং ফোন আগের মতো হয়ে যাবে। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আর একটা কথা মনে অবশ্যই মনে রাখবেন যে যদি আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইলটি আনলক করতে চান তো সো এর জন্য নেটওয়ার্ক কানেকশন লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।